কক্সবাজার সমুদ্র উপকূলে একের পর এক ভেসে আসছে মৃত মা কাসিম। শুক্রবার সৈকতের বিভিন্ন পয়েন্টে 25টি মৃত কাসিম পাওয়া গেছে। পরে এইসব কাসিম মাটিতে পুঁতে দেওয়া হয়। বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, সৈকতের হিমছড়ি থেকে টেকনাফ পর্যন্ত এলাকায় এইসব কাসিম পাওয়া যায়। প্রতিটি কাসিমই জালের সুতোয় পেঁচানো এবং আঘাত প্রাপ্ত ছিল। উপকূলে ডিম দিতে এসে জেলেদের জালে পেঁচিয়ে এদের মৃত্যু হয়েছে বলে ধারণা। বিষয়টি নিয়ে জেলেদের সচেতন করা হচ্ছে বলেও জানান তানি। 24টি মৃত কাসিম আমরা পেয়েছি এবং সেগুলা ছবি তুলেছি, সেগুলো আকার আকৃতির সাইজ জেনেছি এবং সেগুলাকে আমরা তীরে মাটি চাপা দিয়ে রেখেছি।